আজ ফ্রান্সে, ফ্রান্স কেন বলছি, গোটা অমুসলিম প্রায় সব রাষ্ট্রগুলোতে দেখুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে নাউজুবিল্লাহ মিন যালিক সাব্যস্ত করছে সন্ত্রাস হিসেবে। আর একটু জোরে বলবেন না ভাই, নাউজুবিল্লাহ। মুসলমানদেরকে বলছে সন্ত্রাস, কথা কোন ঠিক কিনা? মুসলমানকে আসলে সন্ত্রাস নাকি সন্ত্রাস দমনকারী? আল্লাহর নবী সরকার দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আগমনের পূর্বের আইয়ামে জাহেলিয়া যুগের ইতিহাস দেখুন ভাই, এই পৃথিবীর জমিনে শান্তি বলতে ছিল না, সব অরাজকতা অশ্লীলতা বেহায়াপনা, এই সব থেকে যিনি আমাদেরকে শান্তির যিনি পয়গাম দিয়েছেন, সঠিক রাস্তা যিনি বাতলিয়ে দিয়েছেন, উনি হলেন আমাদের নবী কমলেওয়ালা, কথা কোন ঠিক কিনা? আজ রাসূলুল্লাহর প্রতি চরম বিদ্বেষে হয়ে একটি দুটি রাষ্ট্র নয়, সমস্ত মুসলিম রাষ্ট্রগুলো আজ ঐক্যবদ্ধ হয়ে গেছে, মুসলমানকে তারা সন্ত্রাস সাব্যস্ত করছে। ওয়াল্লাহি খোদার ইজ্জত জালালিয়তের কসম, মুসলমান যারা সত্যিকারের হয় তারা কোনোদিন সন্ত্রাস নয়, বরং তারা হলো সন্ত্রাস দমনকারী, কথা কোন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গচিত্র করা হয়েছে ফ্রান্সে বিগত কয়েকদিন আগে, করলো দুই তিন দিন আগ থেকেই শুরু হলো, ওই ফ্রান্সে ধ্বংসের অতল গহ্বরের দিকে চলে যাচ্ছে, কথা কোন ঠিক কিনা? আপনারা ফেসবুকে দেখেছেন, টেলিভিশনের মধ্যে আপনারা খবরে দেখেছেন, পেপার পত্রিকায় প্রতিনিয়ত পড়ছেন, ওই ফ্রান্সে আগুন ধরে অগ্নিকাণ্ডের কারণে কোটি কোটি টাকা, বিলিয়ন বিলিয়ন টাকা তাদের বিনষ্ট হয়েছে, ওই দেশের ইতিহাস ঐতিহ্য মুহূর্তের ভেতরে নষ্ট হয়েছে, কথা কোন ঠিক কিনা? রাসূলুল্লাহ ইসলামের সাথে যারা বিয়াদবি করবে, আল্লাহর দিন ইসলামের সাথে যারা নাফরমানি করবে, আল্লাহর দিনের বিরুদ্ধে যারা অপবাদ দেবে, এই দিনের প্রবর্তক রাসূল করিম আলাইহিসসালামের প্রতি যারা অপবাদ দিবে, আল্লাহর জমিনে তাদের গজব আছে না নাই? আছে। সবাই বলুন আছে না নাই? আছে। আল্লাহর জমিনে তাদের জন্য গজব, জমিনের গজবে কি শেষ? কবরে গজব আছে না নাই? আছে। হাসরে গজব আছে না নাই? আছে। জাহান্নামের শাস্তি আছে না নাই? আছে। নিঃসন্দেহে আছে। সময় থাকতে সতর্ক হতে হবে ভাই। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আদা লাহুম আযাবাম মুহিনা। সুবহানাল্লাহর আওয়াজ কি হইছে? আর একটু জোরে বলুন। আল্লাহ বলেন নিশ্চয়ই জানা, আল্লাহ এবং রাসূলকে যারা কষ্ট দেই, কথা বলুন, আল্লাহ এবং রাসূলকে যারা কি দেয়? কষ্ট দেই। আমার আল্লাহ বলেন লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া, তাদের জন্য জমিনে লানত আছে না নাই? ওয়াল আখিরা, পরকালে তাদের জন্য লানত আছে না নাই? ওয়া আদা লাহুম আযাবাম মুহিনা, আল্লাহ বলেন শুধু দুনিয়া এবং কবরের মধ্যে নয়, তাদের জন্য জাহান্নামে কঠোর আযাবের ব্যবস্থা। উচ্চ আওয়াজ বলুন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য ইসলামের বিরুদ্ধে কথা বললে, রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বললে তাদের জন্য ধ্বংস অনিবার্য, কথা কোন ঠিক না? তাদের জন্য অবশ্যই ধ্বংস আছে, তকদিরে তাদের খারাপই আছে, কথা কোন ঠিক না? এজন্য আমাদেরকে সতর্ক হতে হবে। আমরা কি করছি? আমরা মুসলমানের সাইনবোর্ড লাগিয়ে লাগিয়ে অমুসলমানের সব কার্যক্রম করছি, নাম আমাদের মুসলমান, কাজ আমাদের ইহুদি নাসারার, কথা কোন ঠিক না? নামে মাত্র মুসলমান, দাড়ি রাখছে ইন্ডিয়ান হিন্দু, হিন্দু ওই নায়ক কিভাবে দাড়ি রাখছে ওটা ফলো করে, আমরা মুসলমান, আমাদের ঘরে চ্যানেল চলবার কথা ইসলামিক চ্যানেল, আমাদের আমাদের ঘরে
চ্যানেল চরবার কথা না তে রাসূলের চ্যানেল আমাদের ঘরে চ্যানেল চরবার কথা ইসলামী ধর্মীয় চ্যানেল আর সেই আমাদের ঘরে আজ চলতেছে প্রতিনিয়ত ইন্ডিয়ান বিধর্মীর পশ্চাত্তের ওই সমস্ত সমাজ বিধ্বংসী নাটকের চ্যানেল কথা কোন ঠিক কি না কোত্থেকে আর শান্তি আসবে নাম মুসলমান জন্ম মুসলমানের ঘরে কিন্তু বড় আফসোস মাতার মধ্যে যেই চুল রেখেছি চুলটা রেখেছে হিন্দু নায়ককে অনুকরণ করে নাউজুবিল্লাহ বলুন না